ফিরে আসলাম। বিলোনিয়ায় গত 10 অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালকে গভীর রাতে তিনজন অভিযুক্তকে ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়তে লক্ষ্য করা গেছে। তবে বিগত দিনের যে ঘটনা সেটা যদি আরো একবার জানাই, গত 10 অক্টোবর বিলোনিয়া থানাধীন শিবপুর রেল টানেলের মুখে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ লক্ষ্য করা যায়, এবং যে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে কার্যত গোটা এলাকা জুড়ে যেরকম চাঞ্চল্য তৈরি হয়েছিল, ঠিক তার পাশাপাশি একটা হত্যাকাণ্ডের অভিযোগও উঠে আসছিল। এবং পুলিশ এই হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে। তবে তদন্তের ফলে যেমনটা লক্ষ্য করা যায়, সাফল্য আসছে পুলিশের ঝুলিতে। গতকাল 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং 3 জনকে আদালতে সোপর্দ করা হয়েছে আজ বিকেলে, যেমনটা এখন অবধি পুলিশের সূত্র থেকে খবর। তবে এই পুরো হত্যাকাণ্ডের এখন অবধি তদন্ত চলছে পুলিশের সূত্র থেকে যেমনটা ইতিমধ্যেই জানা যায়। তবে যেমনটা পুলিশ কি বলছে এই হত্যাকাণ্ড বা মৃতের ঘটনা প্রসঙ্গে শুনুন। 16 অক্টোবর 2022-এ আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি বেলুনিয়া পিএস কেস কানেকশনে, যে 59/2002 মার্ডার কেসটা। তো 3 জনের নাম হচ্ছে আপনার সুধীর মানিক ত্রিপুরা, অসীম মানিক ত্রিপুরা এবং লক্ষ্মী চৌধুরী ত্রিপুরা। তো তাদেরকে অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং পুলিশ রিমান্ডও চেয়েছি। কত দিনে স্যার? 5 দিনে পুলিশ রিমান্ড চেয়ে পাঠানো হয়েছে। তাদের বাড়ি কোন জায়গায়? শিবপুর। কোন কেসটা স্যার? এটা হচ্ছে বিলোনিয়া পিএস কেস নাম্বার 59/2022। এই কেস কানেকশনে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কি ওই আননোন যে একজন রেড বডি পাওয়া গেছিল এটার সাথে? হ্যাঁ, আননোন রেড বডি। এটা লক্ষ্মী পূজার পরের দিন যে রেড বডিটাকে আমরা রেলওয়ে টানেলের পাশে আমরা পেয়েছিলাম, সেই কেস কানেকশনে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের ইনভলভমেন্ট রয়েছে। ডেড বডির কি কোনো পরিচয় জানা গেছে স্যার? ডেড বডির পরিচয় না, এখন পর্যন্ত সেটা পরিচয় পাওয়া যায়নি। তবে সেটা এখন ইনভেস্টিগেশন চলছে। কি কারণে হত্যা, এটা মোটিভটা এখন ক্লিয়ার হয়নি, আমরা একটা ইনভেস্টিগেশন করছি। মৃত ব্যক্তির পরিচয় এখন অবধি পাওয়া যায়নি। তবে 7 দিনের মাথায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদেরকে আজ বিকেলে আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে 5 দিনের, যেমনটা ইতিমধ্যে পুলিশে জানাচ্ছে। অর্থাৎ হত্যাকাণ্ডের কি কারণ রয়েছে আর কারা কারা জড়িত রয়েছে, বিভিন্ন বিষয় এখন অবধি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতের কাছে। তবে এই পুরো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিলোনিয়াতে যথেষ্ট চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাস্থলে ডগ স্কোয়াড নামানো হয়েছে, ফরেন্সিক টিম রয়েছে। মৃত্যুর কি রহস্য রয়েছে, কি কারণ রয়েছে, সেটাই খতিয়ে রাখা হচ্ছে বিলোনিয়া পুলিশের পক্ষ থেকে। বিলোনিয়ার শিবপুর রেল টানেলের মুখে পাওয়া যায় গত 10 অক্টোবর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ, এবং মৃতদেহকে কেন্দ্র করেই কার্যত শুরু হয়ে যায় তদন্ত, এবং তারপর পরপরই আসে সাফল্য পুলিশের ঝুলিতে। 3 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, যে 3 জন অভিযুক্তের নাম অসীম মানিক ত্রিপুরা এবং লক্ষ্মী চৌধুরী ত্রিপুরা। তার পাশাপাশি মানিক ত্রিপুরা রয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যেমনটা পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করেছে এবং অনুমানের ভিত্তিতে 3 জনকে আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ, আদালতে সোপর্দ করা হয়েছে, 5 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।